আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুশ বাটন সুইচ কিভাবে কাজ করে, তা আমরা প্র্যাকটিক্যালি একটি সার্কিটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি পূর্বে ভিডিওতে পুশ বাটন সুইচ মাল্টিমিটারের সাহায্যে কিভাবে কাজ করে এবং এনওএনসি দেখানোর দেখাইছি, কিন্তু আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি তা দুইটি বাতির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুশ বাটন সুইচ। এটি হচ্ছে আমরা লাল কালারটা হচ্ছে অফ কেতে অফের ক্ষেত্রে বা ইমার্জেন্সি অথবা আমরা স্টপ সুইচ হিসাবে ব্যবহার করি। এই হচ্ছে লাল লাল সুইচ, কিন্তু আমাদের এনওএনসি অন সুইচ বা অফ সুইচে একই থাকে। আমাদের এই ওপরের যে দুই কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এনসি মানে নর্মালি কানেক্ট, আর এই নিচের যে দুই কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনও মানে নর্মালি ডিসকানেক্ট। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমি এই বাতিটিকে এই এনসি প্রান্তে কানেকশন করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এই একটি আরসিসিবি সার্কিট ব্রেকার নিয়েছি সোর্সের জন্য। এই আরসিসিবি সার্কিট ব্রেকার থেকে আমি ফেজটি এনে সরাসরি এই এই এখানে আমি ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইটে ব্যবহার করেছি, আর আর আমি এই এখান থেকে শর্ট করে আমি নিচের প্রান্তে শর্ট করে দিয়েছি, আর উপরের প্রান্ত থেকে আমি সরাসরি এই বাতিটি কানেকশন করেছি। এটা হচ্ছে এনসি প্রান্ত থেকে, আর আমরা এনও প্রান্তের উপর থেকে আমরা নিচে শর্ট করেছি, এখান থেকে এখানে শর্ট করেছি এবং এই প্রান্ত থেকে আমি এই বাতিটিকে সংযোগ করেছি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, সার্কিট ব্রেকারটি আমি এখন অন করব এবং প্র্যাকটিক্যালি দেখব আমাদের এই সুইচটি কীভাবে কাজ করে। আমি বাতিটি অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে এই বাতিটি জ্বলে উঠছে, তাই মানে এই বাতিটি হচ্ছে এনসি। এখন আমরা যদি এই পুশ বাটন সুইচটি যদি প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে আমাদের এই এই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং এই বাতিটি চলবে, মানে আমাদের এনসিটা এনও হবে আর এনওটা এনসি হবে। এখন আমরা প্রেস করব, আপনারা দেখতে পাচ্ছেন প্রেস করার সাথে সাথে এই বাতিটি অফ হয়েছে এবং এই বাতিটি জ্বলে উঠছে। আমাদের এই এনও এনও সাইডটি এখন এনসি হয়েছে আর এনসি সাইডটি এখন এনও হয়েছে। আমরা যদি এখন পুষ্পাটনটি ছেড়ে দেই, তাহলে আমাদের এই আগের জায়গায় নর্মালি এনসি এই বাতিটি থাকবে, মানে এই ওপরের যে প্রান্ত আছে এই ওপরের প্রান্তটি হচ্ছে নর্মালি এনসি। আমরা এখন এই পুষ্পাটন সুইচের এই সিস্টেমটি বুঝলাম। আপনারা আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি কীভাবে পুশ বাটন সুইচ কাজ করে এই বিষয়টি দেখলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় থাকবেন আমাদের পাশে। আসসালামু আলাইকুম।